হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি আর একটা ব্যান্ড নতুন লাইভে, আসসালামু আলাইকুম সবাইকে। সাথে আছে আমার ছোট্ট বন্ধু। ছোট্ট বন্ধু, দিয়েছি আপনাদেরকে একটা সালাম। আমি তো পাইলাম না সালামি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন লাইভে, আর এই লাইভে আজকে আমরা যাচ্ছি কোথায় কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে আমরা লন্ডন থেকে যাচ্ছি ফ্র্যাঙ্কফুর্টে, তাই না? ইয়েস ফ্র্যাঙ্কফুর্ট। ওকে, বিসমিল্লাহ বলে দিলাম, ডান। আরে টিকটা আমরা অনেক আগে নিয়েছি, এখন আমরা যাচ্ছি। বললে ওই দিন একদিন ড্রাগ নিয়ে নিয়েছিলাম, যেটা আসলে আমরা আরপি জগতে করি, এখানে করা যাবে না। হাই পারসন, তো পিছনে আসো। এক লাগাইছেন, এক লাগাইছেন, একদম টানে এ টু লেখা, একদম হাইওয়েতে। এই যা বসুন, মেপে বসুন। আচ্ছা পেট্রোল পাম্প থাকলে অনেক আমরা ইয়ে করবো, আপনার না সামনে মোড়া সুস্থা চলো। আমার আম্মুর চিল্লা চিল্লি শুনতে দিলাম, একটা গাড়ি একটা সন দিন পিছনে, আপনার কেন যাবো ঠিকই তো আছে। আপনি এই রাস্তা যাইতেছেন না? আরে এখন ঠিক রাস্তা আছে, আমি তো আর উল্টা দিয়ে গিয়েছিলাম, বুঝতে দিলাম না তুমি কিন্তু দেখলেন না রোড। ট্রেন Bro, the man is coming wrong. এবার না রং সাইডে গেল না, এগুলো না মানে আমার এমনি তো রং সাইডে আইসি না, এদিক দিয়ে দেখেন নাই মনে হয়, আপনি আমার ট্রেলার দিকে দেখতেছিলেন, মানে আমি যে সাইডে গেলে এদিক দিয়ে আইসি। আসতে পারে একলা আছে, এই জন্য যে আগ্রহ থাকতে
এরকম কি আমার সেম ইস্যু সকল এই জায়গাগুলো সেম ওকে আমরা কলেশনে গেছি চলো আসি এখন আমরা ট্রেনে উঠবো বাড়ি মরি খেসমান এখন আমরা ট্রেনে যাবো কালাস কালাস যাবো কালাস ছেড়ে একটা সেকেন্ড হাটে গেছে মানে এই চার দিকে আছে এইটাই না আমাদেরকে পার দিয়ে রাখছে একবার রাস্তা বাইর হও আমার সোনার মাওলা আজকে থেকে আমাদের আর ট্রেলারে দেখবেন না কারণ আমরা ট্রেলার নিতে গেলে রাত হয়ে গেছিল কাল থেকে অবস্থা খারাপ ট্রেলার বিক্রি করে দিচ্ছে যারা ভিডিওটা দেখতেছে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন তারা বড় আছেন সালামি দিয়ে দেন বিকাশে আমার নালেজিট বেড়ে দিল এবে এই যে আমার একটা আর যদি আপনার এরোড ফ্রাক খাও আই ফাক এই বাবা এনে অনেক গাড়ি এনে অনেক গাড়ি এনে অনেক গাড়ি ঠিক আছে সব জানাই গাড়ি যেতেছে একটা টিম জিতেছে বুড়ো একটা আউল নামে আমি রং রোড দিয়ে ঢুকে On the way, side, side, on the way, side, bro! Ah, I got a bar in the back. Hey, Kumbra, Kurio! Bhai, I'm a kutti kutti player, kutti kutti player. আমি জানি আছে বুঝছেন এনে কোটি কোটি প্লেয়ার আছে অল টাইম মাই গেম ইজ জাস্ট ও মাই গড মাই গেম ইজ ডেড কালা সিসি আছে কালা সিসি কালা সিসি আছে আপনি আছেন না আমি জানি না আমি আসছি না কালা সিসি ও মাই গড এনে পুরো গাড়ি পুরো গাড়ি এনে এনে হাজার হাজার প্লেয়ার মানে শত শত প্লেয়ার শত শত প্লেয়ার ভাই শত শত প্লেয়ার না আপনার আইডি কত
যাই না এই কথা, সরি সরি সরি, আই ডিড নট সি এনিথিং, মাই ফুল গেম ইজ ল্যাগ। এটা কি ছিল? আমিও মারে দিতে বলে একটা কি বলে এটা আপনার কিছু একটা হয়েছে আমাকে অফলাইন দেখাচ্ছে। আপনার মনে তেলে এমএস বেড়ে গেছিল অনেক, আপনার গেম ক্র্যাশ হয়ে গেছে এমন কিছু হইতে পারে। আমি কি করব? আমি গেম কেটে ঢুকবার। আচ্ছা
ঠিকভাবে হচ্ছে, সব কিছু অপশন দেখি
তো প্লেয়ার কম, ঝামেলা কম। ওই থেকে মানে ওই জায়গা থেকে খুঁজছি আমি, তার আমারও গেমার হালকা থেকে গাড়িগুলো আমি সার্ভার লঞ্চ হওয়ার আগে করে দেবো না, বুঝছেন? ১৩০ রাতে একটা ফাইল দিব, মানে ফাইল না, মানে লিস্ট দিব, মানে
সবগুলো গাড়ি ফাইল দিছে না? হ্যাঁ হ্যাঁ সবগুলো দিছে। কিন্তু কয়েকটা নাম বলছিলাম ওইটা দেখে করছি। ভালোই তাহলে সিমুলেশন ডু স্পিড লিমিট নাই এটাতেই গেলা লাগবো তুই মনে তো হইলো জায়গা নাই স্পিড লিমিট যদি বাগায় এমন অ্যাক্সিডেন্ট আর উপরে অ্যাক্সিডেন্ট আমি 130 চালাইতেছি তাড়াতাড়ি দিচ্ছিলাম নতুন একটা বানাইছি কিন্তু ভাই এটা অনেক যতটা রিয়েলিস্টিক রাখা পসিবল এটা করছি যেন মানুষ যেন পছন্দ হয় আর সাসপেনশন হচ্ছে ভাবেন ব্রেক দিলে একটু সামনের দিকে গাড়ি আগায় যায় তো হচ্ছে পিছের দিকে চলে আসছে দেন ডানে বামে করলে একটু শেক করে গাড়িটা ওটা বাকিগুলোর সাথেও করবো কিন্তু টাইম পাইলে কোনো দিকে করি না ওনাকে বলছিলেন আমার যে পরিচিত আপনারা একটু রিক্স থাকে বাট ইয়া রিক্সা তো ইস্কে 110 বলে মরুনিত আছে এখানে তো মজা লাগতেছে স্পিড লাগবে
থাকেন তাহলে আমি চাই কথা বলে যান। এই আল্লাহ হাফেজ স্টুডেন্ট ভাই। আমি আর্জেন্ট দিলে অত সমস্যা নাই, আধা ঘন্টা ব্রেক নিয়ে টানেন তাও পয়সা পৌঁছা দেবেন। এই আমার ডিসকভার হয়ে গেছে জায়গা, ফাইন ফ্রুট ডিসকভার। তারপর আমি বলছেন ট্র্যাক নিয়ে যাবো, স্কেনিয়া নিয়ে যাবো, আমার টিউশন স্কেনিয়া। বলবো আমার ইন্টেরিয়ার গুলো মানে মজা লাগে, ইন্টেরিয়ার লাগে। হ্যাঁ স্কেনের ইন্টেরিয়ার জুস লাগে না, বলবোর সামনের রুখ একটু, তারপর ইন্টেরিয়ার এগুলো আমার পছন্দ। আমি কি নয় রেডি লাইক ধরেন লোকাল লোকাল বাস আসে না, এরকম এরকম ফিল হয় আমাদের বিদেশি বিদেশি বাস চলে গেলে। এখানেও দ্বীপের আর আছে পাবলো, বাবারে বল আমার ক্যারেক্টারের নাম নেই পাবলো সুকুমার। ও শিট, এটা তো রিভিল করে দিই। আশা করছি আমার টিপ ফ্রেশ, ভেরি ফুল, ভাল ফল সমস্ত আমার সব পুরো ফ্যাটেন সব সরি আই এম ভারি নাউস্ট কি লাইক দ্য সেটি মানে এখানে তো আমি এটা ঘুরি সিটিটা বছর আমার ওখানে কাজ নেই জোরে জোরে বাংলাদেশ। আয়ুষ ব্যাক ফ্রম সাজেক, আমরা এতদিন সাজেকে ছিলাম, এখন আমরা বাংলাদেশে আসছি। বাংলাদেশে কোনো স্পিড লিমিট নাই তো, এই জন্য বাংলাদেশ করি। সিটি লিমিট আবার 80 রুপি যায় সিটি, আবার সিটি লিমিট সাইড নে সিটি হালকা একটু বাইরে আসি, একবার হাইওয়েতে আসলে না 110 সিটির বাইরে গেলে এমন এমন সিটির একটু বাইরে গেলে মনে হয় আমার ইয়াদ 110 সিটির একটু বাইরে গেলে আসি একবার 110 মানে এইখানে এইখানে ঘুরতেছি লেভেল তো অনেক বেড়ে গেছে। আপনার লেভেল কত হয়েছে? আমাদের অনেক মেজিক ভাই অনেক মানে ভালো একটা মানুষ। বাইরে ভাই 45 এ দাঁড়াছে আমার একটু স্টিপ দেখো, স্টিপ দেখতেছো? ও মাই গড, এটা কি করলেন? কান্দি পানিতে দিতেন গা ভাই,
আচ্ছা আমি যদি এখন আপনাকে কোনো ডিএম দিয়ে রাখি লাইভে শো করবে আমি ওই দিন মনে আছে কেমন ব্রেক দিয়েছিলাম আমি দিতে বলতেন এই ম্যাচটা খুবই খারাপ হয়েছে কয়েকদিন লাগবে কারণ হচ্ছে ব্ল্যাক আছে না ব্ল্যাক ফ্যামিলি ওদের হচ্ছে একটা অলরেডি কাজ চলতেছে আপনাদের কবের মধ্যে লাগবে এটা বলেন যদি 20 তারিখে পসিবল হয় 20 তারিখ আর যদি না হয় 22 তারিখ এরকম হলে সমস্যা নেই ঠিক আছে 22 তারিখ নেক্সট এর মধ্যে দিয়ে দিবি সুযোগ ওকে ঠিক আছে আমি কথা বলে দেখি তাহলে আপনাদেরকে কিন্তু ক্যারেক্টার গুলো আর হচ্ছে স্টোরি লাইন বলে দিতে হবে পুরোটা এমনিতেই কথা হতো দেখো মানে আমাকে ডাক দেন ডিএম করে আমি চলে আসবো ঠিক আছে ভাই ভালো কিন্তু আইতাছে নাকি স্ক্রিপ্ট স্ক্রিপ্টের বিষয়ে গিয়ে রাইট করে না আইতাছে নাকি সামথিং ডিফারেন্ট কোনো ক্যারেক্টার নিয়া কেউ তো একটা আইতাছে সামন কমে সামথিং মানে কেউ আসতে কিছু আসতেছে না আমেরিকান ড্রাগ সিমুলেটর দিয়ে ডিস্ক ইয়া দিছি ডিসকাউন্ট দিছি এই দিয়ে একজন দিছে কোনটা নিলে ভালো হবে সবাই বলতেছে টু টু এটা ট্রাক সিমুলেটর ইজ দা বেস্ট ব্যাস অল বেস্ট বেস্ট ইস্টার বেস্ট এই ট্রাক সিমুলেটর বাংলাদেশ ইজ দা বেস্ট আমেরিকার ট্রাক সিমুলেটরে মানে ট্রাকগুলো সুন্দর না কত সেই ইটস বোটকা ট্রাক আই ডোন্ট লাইক ইন বোটকা ট্রাক দর্শক আপনারা কোথায় কমেন্ট করে না আজকে দুঃখিত ন্যাশনাল বাইকে দেশে গেছে নাকি কই আর দেহি না কেন দেশে তা কই আফিস ভাই আমাদের আফিস ভাই একজন মানুষ তাকে আমি শুনি অনেক আমি আমি শুনি না ক্লোজ বড় বাইশি ভেরি ক্লোজ বিগ ব্রাদার আমি রাইটার
নিশ্চিত ভাই উনি বলতেছে হচ্ছে এই মান্থে লাস্টে দিতে পারবে, নেক্সট মান্থের বিগিনিং এ একদম স্টার্টে আপনারা উত্তর দিতে পারবেন, এটা বলতেছে। নিশ্চিত ভাই কি হলো এটা? ভিডিও দেখো আহা কি আনন্দ। আচ্ছা কথা বলতেছি, টিকিটটা ফেলেন বুঝছেন বুঝছেন দিয়ে দেন ওই যে যাদের মানে যারা ক্যারি কিনছেন সাফিসিয়েন্ট প্রুফের সাথে গাড়ি ক্লেম করেন। আপনার কাছে আছে টিকিট খুলে একটু খুলো যে ভাই আমি গাড়ি কিনছি। ওটা তো ইয়াতেই আছে না, ওই যে কি জানি কি জানি একটা চ্যানেল আছে ইয়া পেমেন্ট প্রুফ। হ্যাঁ পেমেন্ট প্রুফ তো পাই দেন চাকা মুক্কা কিছুই ঠিক হয় না, চাকা ঠিক হয় না কে তেলমল ভরছেন তেলমল ভরছেন আর 4:40 বাকি আছে সামনে একটা সিটে থাকলে একটু ভালো কমালেন কারণ হচ্ছে টাকার ঘুরে না আরকি অনেক স্পিড থাকে আবার ঘুমো দিতে হইবে মানে দেই কই যাওয়া যায় তোরা দেই তো এদিকে যাবো না আমরা বর্ণা যাবো না বর্ণা বর্ণা গেছি রে একবার মারা যায় না আমরা ঝুড়িছে গেছি ঝুড়িস তাহলে কই যাবে গাছ গাছ না আমরা যাওয়া সরো ওদিকে যাবো আমার রং রং পেতে মানে কিক মেরে দিছে আমাকে কি লজিত ভাই
খেটার মধ্যে মানে একটা বেগম বেগম দিয়ে দিচ্ছিলাম জীবন বাপি ওটার মানে কোনোদিন যদি একদিন সামনে উপরে আস্তার উপরে ডিএলসি দোকান এমন এমন জায়গা আছে সাইডে হইলো পুরা পানি আপনার যার সাথে জায়গা কোনো ড্রিল নাই যাইতে হবে কিন্তু ওটাতে কোনো মানুষ দেখি নাই ওর মানে ইউরো ট্রাক খেলে ওটা চুপ ইয়া না ট্রাকার মানে কনভয়তে খেলে দেখলাম দুই তিন জন জোস্ট লাইক পুরো একটা ধরেন তুমি যেটা ইজো ডিএলসি ওটাতে কোন 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 ম্যাপ আছে এভরিথিং এভরিথিং বলতে সব কিছু সব সব ম্যাপ সব সব জায়গা সব জায়গা সব জায়গা ফ্রান্স বলেন পর্তুগাল বলেন রাশিয়া বলেন সব জায়গা আছে এটাও কি ফুল মানে ইউরোপ হ্যাঁ ফুল ইউরোপ মানে যেহেতু পর্তুগাল আপনি পর্তুগাল তারপর ধরেন ইউরোপ তারপর হচ্ছে এশিয়া তো নাই এশিয়া তো নাই না না এশিয়া এশিয়া ছাড়া অর্ধেক আমি মানে সবই দেখছি লাইক রাশিয়া দেখছি নেদারল্যান্ড আছেই তারপর ইয়া দেখছি ফ্রান্স দেখছি ফিনল্যান্ড দেখছি ফিনল্যান্ড দেখছি তারপর কি দেখছি মানে কি খেলবেন হ্যাঁ আরে ওটা মানে যাইবেন খেলবেন ওটা ওটা খেলবেন মানে ডিএলসি না খেলবেন ওটা বেশি না লাগবে না ওরা আমরা পাঁচ ছয় দিন খেললাম ভালো ভালো যা খেললাম আবার যখন মন চলো আবার ট্রাকে নাই জাস্ট গেমটা ভেরিফাই মারবেন বাস হয়ে যাবো আর কিছু করার না এখন আমার ওই যে ডিএল সেট করেছিলাম গেম ভেরিফাই মারছি টাকা ঢুকে মুজি দেন প্লেন যেতেছি দিই আমার ডাউনলোড করা আছে আমারও সমস্যা এটা পর আরেকটা দিবেন না টিপ ওই যে ট্রেলার দেখা খেয়ে গেছে
এখান থেকে কোনো এয়ারপোর্ট আছে? হ্যাঁ হ্যাঁ এয়ারপোর্ট আছে সাইডে, ওখানে আছে। আমি যদি হ্যাঁ রাস্তাটা দেখে বুঝে যায় এয়ারপোর্ট আছে। গুগল না একটা লাইক সাইডে দেখেন এয়ারপোর্ট আছে, আবার দুই প্লেন যায়। হ্যাঁ ওই এয়ারপোর্ট সামনে এয়ারপোর্ট আছে আবার কি ছিল? আরে এটাতে কিছু কম দি আর্জেন্ট দিছে, আর্জেন্ট দিছিলেন তো শেষ। আর টাইমের সমস্যা নেই, ড্যামেজ করতে অনেক কিছু কম। এই ট্রেক বাড়ি দেখা একদম নষ্ট হয়ে গেছে পুরো। ব্যাংকক ডিসকভার হয়ে গেছে না? এসব বলছে 5 মিনিট লাগবে। হ্যাঁ ট্রেন চলো রিক্সে ট্রেন। আরে কালকে কালকে আর একটা হয়েছে কি ট্রেন ট্রেনের রাস্তা চলে গেছে ঠাস করে নেওয়া হয়েছে ব্রেক না হলে তোমার ডিসি বেড়ে যায়। কি দে দেখো রিজনেবল মাইনাস কত খাই দেখি 19,000 মাইনাস 29,000 দিছে তো মাইনাস দেখছো প্লাস রিজনেবল এক্সপিও কম 763 এক্সপি কেটে ফেলছে। এই ও 19,000 টাকা পাইছে টাক আমার সামনে 16 লেভেল তো এগে গেছে। আন্ডারটা ডাউনলোড দেন আমার দিয়ে হচ্ছে আরেকটা টিপ দেই আনতে ছোট করে একটা টিপ দিউন। আচ্ছা কারেন্ট কোম্পানি জব অফার কি আছে সেটা দেখি। 16,000 একটা জব অফার আছে কত থেকে কত কত টাইম রিস্টক 674 কিলো। আচ্ছা এই টিপটা দিই মনে তাহলে এই টিপটা যদি আমার দিতে হয় বেশি বড় হয়ে যাবে না না ডাউনলোড হোক না কতক্ষণ লাগতেছে দায় কতক্ষণ দায় ওই কি কতক্ষণ দেখা ওই যে ডাউনলোড ডাউনলোড কি তুমি ডাউনলোড করছিলে এটা? হ্যাঁ কোন ভাইরাস টাইরাস নাই তো তাই না? না 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 আমার বেশি দেয় এখনো আছে কোনো আমি ইয়া মালওয়্যার দিয়ে টেস্ট করছে কোনো ভাইরাস 1.4 জিবি না এখন টাইম লাগবে কতক্ষণ দেয়
500 মিনিট দেখাচ্ছে। তাহলে একটা জেল দিয়ে দিন, 500 মিনিট যাইতে আর মগা স্পিড আছে ভালো। কই দিবেন এটা, কই দিবেন একটা মিনিট, কন্ট্রোল জে এটা ডাউনলোড সমস্যা নাই। শুনে নুরেমবার্গ দিয়েন তো, নুরেমবার্গ কোথায়? নুরেমবার্গ, নুরেমবার্গ হ্যাঁ, এম না এম এন দুই ইয়া 186 কিলো যেটা আছে আমি পারবো, অন্য কিছু নেই, যেহেতু আমার টাকা দরকার নাই, জাস্ট একটু মজা করে নেই। আপনি নেন ভ্যাকসিন নেন, ওকে? তুমি দেখো না, টাক ফি ভিউ দাও, ফি ভিউ দিলে দেখবা না কোন কোনটা কিসের। আমি স্ক্যানিয়া নি তো, ট্রাক স্ক্যানিয়া না না, বলছি যে টেইলার, টেইলার যেটা নিবে মানে জব আর কি। তুমি একটা সেম লোকেশন অন্য ট্রাক টেইলার নাও, আরে অনেকগুলো আছে। তুমি একটা কাজ করো, তুমি ওখানে আমি যেখান থেকে জব নিনে অনেকগুলা সিস্টেম আছে না, ফার্স্টে জবে গেছো, জব ডিসপ্যাচে গেছো, এরপরে কি বলে জায়গা সিলেক্ট করছো, এরপরে আবার একটা সি কার্গো আর টেইলার, কে টেইলার, সিবিউ টেইলার দাও, সিবিউ টেইলার, এরপরে দাঁড়া বলতেছি আমি তা আমার ট্রেলার দিয়ে যেরকম যাবে ওটা দেখাবো। না না তোমার আমি বলতেছি কি নিবে, আমার এর কি দেখায়, তুমি দেখে আর টেলার নেই, দাঁড়া আমি তোমার বলতেছি কোনটা নেবে। তুমি কি বলে কার্গোতে, কার্গোতে সিলেক্ট করা যে ফুয়েল অয়েল, ফুয়েল অয়েল হ্যাঁ, ওকে নিছি, ফুয়েল অয়েল নিছ, হ্যাঁ নিছি, এন্ড কার্গো, কার্গো কি দিন, একটা মিনিট, কার্গো, আর কার্গোতে ফুয়েল অয়েল নিছ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নিছি, আর ওইটাতে ফুয়েল, ইয়ার টেলারে দে ফুয়েল ট্যাঙ্ক দাও, ফুয়েল ট্যাঙ্ক, হ্যাঁ কতটা নিছি, এবারে তুমি জব আর আর্জেন্ট বা ইজি দিয়া ট্যাঙ্ক জব ইমিডিয়েটলি নিয়ে নাও, ওকে নিয়ে নিছি, মটেলার ওনা আইবছে, মটেলার এখন রেডি হবে, ওই যে আইসা বলছে মটেলার, কোথায় তোমার টেলার, কোথায় আপনার ওনে, বাইরে ওর রাস্তা তো এই পাশে গিয়ে, ও আচ্ছা আপনি কেন দাঁড়ায় আছেন ওনে মটেলার, ওইটা না সেম ওইটা আসছে না, হ্যাঁ ঘুম আছে আচ্ছা, এর মধ্যে ঢুকে নাকি আমার ট্রেলার মানে গাড়ি, গাড়ি রেডি কিনে
What? কি জানি তো আমার গাড়ি ঢুকে না কে গাড়ি ঢুকে না কে মানে গাড়ি যেটা আছে ওটা ঢুকে না ঠিকঠাক করে নাও ঢুকবে না কেন সবগুলো সিস্টেম তো একই আপনি কি টান দিছেন আপনার রাস্তা যাই কি আর ডিফারেন্স তিন ঘন্টা নয় মিনিট দেখায় আপনার অনেক আচ্ছা আপনি একটু দূরে আছেন অস্ট্রেলিয়া তো সুন্দর লাগতেছে বানিয়েছে ওই যে কাপড় চোপড় ধুয়ে না বারি মটখানা এই গেম নিয়ে একটা লেগ গেল না হালকা এখন সবার কারেন্টটা ধুম করে গেছে গা হচ্ছে কি সাল্লা কারেন্টে না ভাই কত ঘন্টা দেখায় কত কিলো
97 টাকা দিচ্ছি তো তোমার দিচ্ছে 12,000 লেভেল বেশি যাই হোক আর পরে তো আমরা ওই ইয়াতেই যাইতেছি মানে হল ট্যুর ফেভারিট কান্ট্রি কোনটা ঘুরাল লাইয়া আপনার ফেভারিট কান্ট্রি কোনটা মানে ঘুরার জন্য এক ধরেন আপনার পছন্দ ঘুরবেন আপনার ইচ্ছা যাওয়ার কেসা বন্ধা হয় আর আমার তোমার আছে বাংলাদেশে আমি ধরেন আমি যেখানে কক্সবাজারে যাই বাংলাদেশ ঘুরো বাংলাদেশ ঘুরে আমার কোনো ইচ্ছা নাই একমাত্র ইচ্ছা আসলে একটা আইল্যান্ড আছে না মানে মানুষ থাকে ওটাতে মাফিয়ারা মনে হয় থাকে বলছি আর 17 কিলো আমার গাড়ি থেমে গেছে ব্রেক এটে ব্রেক করলো ১১০ নয় ডাউন ইনস্টল হয়ে গেছে না ডাউনলোড হয়েছে সরি এক্সট্রা তো দিতে হবে একটু এজার কিপার বা স্কিপ না একটু মানে বি রাইট ব্যাকে যাবে দর্শক এরপর আমরা আবার চলে আসবো 5 থেকে 6 মিনিট পর 5 মিনিট না 3 থেকে 4 মিনিট চল তোরা নাকি আবার দরজা খোল আমি আজকে অবশ্য পুরো পৃথিবীর জন্য তেল নিয়ে আইছি আর আমাদের লেজিট ভাই ভ্যাকসিন নিয়ে আইছে না এখন দেখ নো কোলিশন দুন আইছি নি বুঝদাছি না আমি বাস ওকে গেম ডেক দিই দেই এখন দাঁড়ান ফাইলগুলো আমি আপডেট দিয়ে দিই 170 হইছে মাত্র 170 হইলে
Asin game has been closed. Properties nishpa. কি করতাম? ওরা এক্সট্রাক্ট করুন ফাইলটা। ওকে। তারপর কি করব? স্ক্রিন শেয়ার দেন কইতা। স্ক্রিন শেয়ার এখন স্ক্রিন শেয়ার কেমনে তুই? আচ্ছা দাও। আচ্ছা তাহলে ইয়া করুন। দাও যাবো দাঁড়াও ওয়েট করা। কোথায় দিব কি করব? লোচ স্ট্রিম করুন স্ট্রিম করুন। একটা মিনিট দাঁড়া দেখা তো স্ক্রিন শেয়ার। হ্যাঁ দেখা যায় স্ট্রিমটা করুন স্ট্রিম স্ট্রিম। হ্যাঁ স্ট্রিম করুন। এটা এটা ওপেন রাখেন। এটা ইয়াতে যান লাইব্রেরিতে যান লাইব্রেরি গেমটা খোলেন। গেম কাটবো কাটবো গেম কাটবো। হ্যাঁ হ্যাঁ গেমটা কাটতে হবে গেম। আচ্ছা দাঁড়াও একটা মিনিট এখানে একটা কাজ করি।
সবগুলো চলে গেছে। Thank you.
একটু দেখি এত দূরে যাইতে কতক্ষণ লাগবে। মানে বেচারা বাইরের নিলয়ও মাঝখান দিয়ে ছিল, নিলয় হঠাৎ করে হারাই গেছে একবারে। আর এয়া ছিল ওই কি বলে নিলয় সাথে আরেকজন ছিল না কি বলে, তানবুক জামু, তানবুক জামু, টমি, হ্যাঁ টমি শেলবি, টমি শেলবি না, টমি শেলবি তো পরে লস্ট এমসিতে চাই সেটা সেই আলাদা হয়ে গেছে। আরে আমার ওই তো নিলয়ও আলাদা হইছে কেন, নিলয়ও হইতাছে লস্ট এমসি। হ্যাঁ ওই মনে ওই গ্যাং করতো, ওই খালি ফাইটে ফাইটে যাইতো মাঝে, ওই যে ক্যাপ্টেন ক্যাপ্টেন এগুলো লাগে একটু ইয়ে করতো। ক্যাপ্টেন তো জেনারেশন এখানে জানি না এখন কই খেলোয়াড়, কিন্তু ক্যাপ্টেন জেনারেশনের খেলে আরো কয়েকজন আছে যারা মানে ইয়াতে ছিল লস্ট এমসি ছিল, এরা সবগুলো বেশিরভাগ জেলা জেনারেশনের খেলে। ক্যাপ্টেনের লগে আর ইয়ে না, এই লেগাসি বিডি তো গ্যাং আছে ওর, কিন্তু চলে না, মাইর খাই খালি এর উপরে। আসলে ভাই ফলেনরা তো মনে করো ওরা কইরেই এইটাছে গ্যাং আর। হ্যাঁ ওইটা অনেক আগে থেকে তো শুরু আমার, তাই মানে আমি যতটুকু দেখি আমি শুরু থেকে জানতে পারি, আমি যখন থেকে লেগেছি খেলা ওই সময় থেকে দেখতেছি ওরা গ্যাং করতেছে ভাই। ওরা মানে লেগেসি ফার্স্ট সিজন দিয়ে গ্যাং কইরা আইতাছে, এখন সিজন 6, তাহলে ওরা ভাই মানে ওরা ফাইটার হইব না তো কে হইব ভাই। ভাই মানে আমি যখন ওইটা গ্যাং করছি না, তখন তো মনে হয় আমি রেড মাফিয়া করছি না কি করছিলাম, রেড মাফিয়া করছি, আমরা কি গ্যাং করছি। অগর গ্যাং এ ঢুকলে ভাই ফাইটার আর ফাইটার, ফাইটার আর ফাইটার, কারে থুয়ে কার লাইন আপ লইব, এটা লয়া লাগিয়ে যে মারামারি। আর একটা সমস্যা যে এরে বাদ দিবে না ওরে বাদ দিবে, একটু খারাপ খেললে তো সমস্যা নাই, এই তুই আজকে না খেল বলা যায়। আর গিয়া মনে করো মানে অগরিত আর কি টিম ফরমেশন অনেক অনেক, মনে করো অগর যদি একটা কল হয় যে গাড়িতে ওঠ চল, এখন ওরা ফাইট করতেছে না কি করতেছে, ওয়ান মিয়ন করতেছে সব ছেড়া গাড়িতে ওঠ টান ওরা, মানে অগর ফাইট দেখলে বুঝাই যায় যে মানে ওরা ওরা তো বিপিআর এ খেললাইছে, বিপিআর এ কিন্তু ফলেন ব্যান, বিপিআর এ ওই যে মারে অনেক ভালো নয় অনেক, ওই হ্যাকার ভিতরে ওই মানে ইঞ্জিরিয়াস ওই দূরে দিয়ে ওরা মাইরা দিছে, তো ইঞ্জিরিয়াস কয় কি ওরা ডাকছে মানে রবিকান্তরে কইছে, রবিকান্তরে ডাকছে যে ডাইক্কা পরে আরে ইয়ে পুরো পিসি চেক দিস ওই ভাই, এফ 32 এফপিএস এ খেলতো ভাই আগে, পপাইতে অ্যাটলাস দিয়ে মনে করো ওই 54-55 এফপিএস পা, আগে 32 এফপিএস এ খেলতো, ওইভাবে কেমনে যে মারতো ভাই। ওই আছে কিছু ভালো তারা অনেক জায়গায় এই লাইনে খেলতে খেলতে ওদের হাত ভালো হয়ে যায়, তখন আর 32 আর 38 হলে ওদের তো কোনো সমস্যা নাই। অনেক ভালো মারে মানে লেগেসি খেলতে খেলতে লেগেসি হাত ধোয়া পড়ছে, আর বড় কথা হপায় যেখানে যায় লেগেসি ইন্ডিয়া, মানে ওকে লেগেসির ইউআই খুব ভাল লাগে। বললাম না এটা ESX এর, ESX এর কিছু ব্যাপার থাকে আলাদা, অল ইজ গোল্ড। আর লেগেসির ইউআই যে খুঁজবে না সে জীবনে কোনো সার্ভারে খুঁজে পাবে না, ওটা আলাদা একটা। আর হ্যাঁ একটা জিনিস কি, আমিও যখন ফার্স্ট লেগেসিতে পারছি না আমার অন্য কোনো সার্ভারে ভালো লাগতো না, কারণ ওই জায়গায় খেলার পরে অন্য কোনো সার্ভারে ওই মজাটা পাওয়া যায় না। হ্যাঁ এটা সবচেয়ে বড় মানে একটা খারাপ দিকও বলা যায়, মানে আপনি যখন সকল জায়গায় ওই জিনিসটাই মিলাবেন, এই এটা হলে ভালো হতো, এই এটা হলে ভালো হতো, যেমন কি আপনি একটা চিন্তা করেন না ব্লক সিস্টেম, মানে আমার মনে হয় না বাংলাদেশের কোনো সার্ভার কখনো আনতে পারবে। কোনটা লেগেসিতে যে ব্লক সিস্টেমটা আছে, ও ব্লক সিস্টেম, হ্যাঁ এটা আমার মনে হয় না বাংলাদেশের কোনো সার্ভার কখনোই আনতে পারবে। ওইটা বাংলা মানে ইউনিক, এত পরিমাণ ইউনিক বলার বাইরে,
আর কি লেগা শুনো, এটা তো আর বাংলাদেশের পার্লামেন্ট কেউ তৈরি করে না, এটা তো ইঞ্জিনিয়ার নিজে কাস্টমাইজেশন। আর ওর তো পুরো টিম আছে ইঞ্জিনিয়ার এর, লওরা তারপরে ইয়ে, ওরা তো সব এক একটা মনে করো ভাই কঠিন কোডার। আমি জানি না এটা ট্রেন্ড কি না, এটা সঠিক কি সঠিক না, যে যেমন কি আমার মনে হয় যে লেগেসি, যে একটা লেগেসি ফুয়েল আছে বুঝছো, মানে আমরা যে কাজ করি না এটা লেগেসি একটা ফুয়েল আছে, যেখানে মনে হয় যে আমার মনে হয় এই ফুয়েলটা মনে হয় মেবি এরে মানে ইন্ট্রোডিউস দ্য মেনি মূল মূল ও কাস্টমাইজ করা মনে হয় ছাড়া, কারণ লেগেসি ফুয়েলটা কি বিকজ সার্ভারে ডিফল্ট থাকে, যেমন কি ESX ও লেগেসি ফুয়েল ইউজ করা। আমি একটা মানে যখন আমি বাইরে আছি তখন একটা কি বলে, হ্যালো আব্দুল্লাহ ভাই কি অবস্থা ভাই? আপাতত একটু ইয়ে আছে, 20-22 করবো আমি বাবুদে চালাই, আমি ইয়া চালাম একটা প্রাইভেট কার চালাইলাম লেজিট বাইক চালাও। মামুন তুই কথা গেলে মিউটে যা কথা বল। আরে না সমস্যা নেই, ভাই বিসিটা যে বানাইছেন মার্জিন অনলি মানে কি, মানে বুঝলাম না ভাই, মানে কি আপনি কি ওই কথাটা ফরান না, আপনার কাছে একটা প্রশ্ন মানে সংশয় আছে তাই না? বিয়ে করার পরে মার্জিন কে থাকে ভাই? যারা করে না তারা যাবে, আপনি করে ফেলে আপনি যাইবেন দাও ছোট আছে লেগেসিতে ঢুকমো যে ভালোই লাগে না, কি ব্যাপারটা খারাপ করে গাড়ি কই গেলাম হঠাৎ করে সার্ভার বন্ধ কেন ব্ল্যাকলিস্ট ভাই? না সার্ভার বন্ধ না বলতে, রমজান মাসে সবাই মানে মোটামুটি একটু ইনঅ্যাক্টিভ ছিল সার্ভার, ঠিক আছে, এরপরে আমরা ভাবলাম যে আসলে আমরা নতুনভাবে আগায় নতুন কিছু আনি, আর এরপরে ঈদেরও ছুটি হয়ে গেল, তো আমরা মাঝখান দিয়ে একটু ঈদের পরে গ্যাপ দেওয়ার প্ল্যান আছে যে আমরা 1.5 আনতেছি, মানে একটা মেজরও বলা যায় মাইনর টাইপের একটা আপডেট আনতেছি, তো যেখানে আমরা মোটামুটি অনেক কিছু নতুন আনবো প্লাস হচ্ছে অনেক কিছু রিসেট করবো, এখন মোটামুটি অনেক কিছুই নতুন হিসাবে নতুন আসছে, তো আরো অনেক কিছু আনার ট্রাই করতেছি। আমার কাছে মনে হয় যে কোকেনার উইড, হয়তো উইডটা অল্প মানুষের লেগা খোলা থাকা ঠিক আছে, কিন্তু কোকেনটা অনেক লাভ, এটা টার্ফে থাকলে ঠিক আছে, কিন্তু কোকেন টার্ফে থাকলে বেটার, কোকেন তো টার্ফে, কোকেন টার্ফে কিন্তু কোকেন তো অল মানুষ করে
মানে সমস্যা হচ্ছে কি, ধরো এখানে এসে যায় কি, আমরা অনেক সময় লক চেক দিই না, ঠিক আছে? মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম আছে। আর যেরকম যেরকম আমার মনে আছে, আমি লেগেসিতে একবার ব্যান খেলাম, আমি জানতাম না তখন কোকেন রান কি। আসলে আমি একদিন যাই ট্রাই করতেছি, ভোর রাতে ছিলাম, তখন মানুষ ছিল, আমি পারিও নাই এক্সাক্টলি। তো তারপর আমার ব্যান দিছে, এরপরে বইলে করে ছুটাইছি। এরপর আমি বুঝলাম যে ব্যাপারটা হচ্ছে এরকম। তারপর এই এর কাছে ছিল সেলারি ফ্যামিলি ছিল না, না সেলারি না, সরি, একটি সাদা গ্যাং ছিল এই এতে, যেটা হচ্ছে যে কি বলে এটারে, তখন আমি কথা বলছি টাকা পয়সা, তখন আমি কি করছি, একবার সকালবেলা খেলতাম, মানে ওই সময় ঘুমাইতাম দেরি করে, সকালে যাই তখন টাকা দিতাম না, যাই উইথ তুলতাম। তো ওই সময় আবার উইথ যখন ফ্যামিলি আনটা, তখন তার ব্যান দেওয়ার সুযোগ নেই সার্ভার থেকে, তখন আমি বুঝতাম যে অনেক কিছু আছে যেগুলো একটু অন্যভাবে করা যায়। ওটা হইতেছে তোমার মাঝে মাঝে ইয়ে করে নিতে হয়, তোমার এই স্টিম দিয়া দেয়। আমাদের যেমন আমাদের হইতেছে কিছু কিছু ইয়েরা আছে, মানে নামঘর 28 জন তো এমনি অফিসিয়াল, আর এমনি যাদের কাছে মার্কস আর ইয়ে মানে হুডি পরার ইয়ে দিছি, পারমিশন দিছে, তো ওদের কি করে আমরা স্টিম আইডিটা দিয়া দিয়ে যে তোমার আমাদের তো এই যে এসওএল চ্যাট আছে, স্যালারিজ চ্যাট, এরকম তো আলাদা চ্যাট খোলা আছে, যেখানে মনে করো শুধু ওই গ্যাংরাই ওই গ্যাং এর পোলাবেন্ডে কথা বলতে পারবে, আর ওই যে হায়ার অ্যাডমিন অ্যাডমিন মানে গ্রুপ ম্যানেজার যারা, তো ওই জায়গায় আমরা স্টিম আইডি দিয়া দিলে তাহলে মনে করো ওগর বাদে অন্য সবার যারা করতে আসে ব্যান দিয়া দেয়। আর ব্যাপারটা হচ্ছে কি, লেগেসিতে একটা বড় একটা টিম আছে যারা অ্যানালাইসিস করার জন্য, মানে এই লগ গুলা চেক করার জন্য একটা স্ট্রং স্টাফ টিম আছে। আর রেডি করে এর, আমি তো আপু কই দিই, এর মধ্যে পাওয়ার গেমার আছে আনোয়ার মিয়া, আর কেনা করে না আনোয়ার মিয়া করে ওই দলে পাশা জীবনের সময় না, পাশার পাশার কাছে অ্যাক্সেস নেই, হয়তো দুই দিন আগে অ্যাডমিন হইতো, হয়তো এখনো অ্যাডমিন মানে অ্যাডমিন প্যানেল দিয়ে কেমনে করে পাওয়ার গেমিং এর ও তো পারবো, ওটা তো আনোয়ার মিয়া তো পারবো, ওটা তো কিলাম যাদব ওর নামে তো অনেক কমপ্লেন থাকতো না, ওই খালি ধাপ দ্বীপ জায়গার উপরে ব্যান দিয়ে দিত, মানে আরপি কন্টিনিউ হইতাছে ওই জায়গা ব্যান দিয়ে দিত, এই লেগা মনে করো অনেক কমপ্লেন ছিল। তার উপরে পিডি দিয়ে আয়া তো মনে করো পাওয়ার গেমিং করতো, পিডিতে পিডি কমপ্লেন অনেক শুনছি আমি ফিক্সন সম্পর্কে। হ্যাঁ আরে ওই দিন স্টার সিকিউরিটি ক্যারেক্টারে যাই শুন, স্টার থেকে ডাকলে যায় না, পরে মেয়র এই কমাই দিত কাই বকিল লেগা স্টেট সিকিউরিটি, স্টেট সিকিউরিটি ইয়ে দিব ওরে কি লাগে, আমি করে পিডি পোলাবেন ব্যাকআপ দিতে যাব। আর ওই তো একটা পিডির উপরে না নাকি নাকি মাথা না খারাপ হইছে তোমার, আমি দিতে দিমু বেটা ওই স্টেট সিকিউরিটি। আর তোর আরে লাগলে জি তুমি একটা কথা চিন্তা করো, ওই হইতাছে ড্যানিয়েল ডিকসন হইতাছে তোমার অ্যাসিস্ট্যান্ট চিফ, বুঝছো? মানে চিফের পরে ওই একটা কি পাহারা দিতে মেয়র অফিসে যাইবো ভাই, ওর কি এত মনে করো মানে পোর নাকি ভাই, এত ওর কি র্যাঙ্ক ফোকিনি নাকি যে ওই
ইয়েতে গিয়া মেয়র পাহাড় ছিল না তখন হয়তোবা প্রত্যেক সেশনে দেখ না না ভাই হপাই স্টেট সিকিউরিটি 22টা নাকি 23টা স্টেট সিকিউরিটি আমি আমি কাছে আমি দেখলাম যে প্রত্যেকটা সেশনে কি করতে হয়তোবা এক দুইজন করে এই পুলিশ পিড় থেকে লোক পাঠাইতো হ্যাঁ হ্যাঁ আমার কথাটা বুঝো নাই আস্তে শোনো শোনো হ্যালো আমার কথাটা বুঝো নাই আমি বলছি কি স্টেট সেশনে ওরা বলছে পিড় থেকে লোক পাঠাইতে হ্যাঁ স্টেটে বলছে বললে ইয়ে না করতে ডিকশনে না করতে জানা স্টেট থেকে স্টেটের কোনো লোক দেওয়া হবে না ওইটা তো মেয়র কইছে ওইটা পাঠাইতে হবে মেয়র কইছে কে রে পিডি যে মেয়র মেয়র বলার পরে যদি কথা না শুনে তাহলে সমস্যা আর মেয়রের সিকিউরিটি শর্ট থাকলে তো পুলিশ আসবেই স্বাভাবিক ও আসুক বা অন্য কাউকে পাঠাক পাঠাইতে তো হবে ডাইরেক্ট না ভাই শুনো হয়তো সিচুয়েশন ছিল এর লাগে যায় না বুঝছো কিল লাগে আম করে একটা ব্যাংক রবারি সিচুয়েশন হইলে আটটা পিডি লাগে লোকেশন বলো একটা যাইতে হচ্ছে ইয়া দিয়ে জানি কই এটা কি নাম কি আপনার অনেক মেয়রের কথা হইছে যে সিকিউরিটির জন্য টাকা হইছে ও না আসুক সাসারি সব পুলিশে তার সময়ই হয় না এঙ্গেজ হয় না কোনো সিচুয়েশন রাইট হ্যাঁ এবারে তুই জানোস না যা মামুন তুই আমার আরপি শিখাইছিস সাসারি দেখো সাসারি যাচ্ছে এটা এবারে তোর আরপি শিখাই দিয়েছি আমি তোর আরপি শিখাবো আমি খাই দেখাম নাই আমার এমন তো নাই আমার অনেক এরকম কিছু একটা আচ্ছা আমার ওইদিনকে ওই যে মানে তুমি ক্র্যাকিং করতেছে আমাদের FIB টিম তো আছে FIB টিম মানে আমি তখন বুঝি নাই যে FIB টিম আছে মানে FIB টিম আবার মানে গ্যাংটা দেখবো মানে আমি বুঝি নাই অ্যাডমিন প্যানেলটাকে একটু জব আকারে মানে FIB বিভাগে অ্যাডমিন প্যানেলটাকে জব আকারে রিপ্রেজেন্ট করা জাস্ট এটাই তে এরা তো ভাই ডিসকর্ডে FIB টিম কোয়ার কি দরকার ভাই ডিসকর্ড FIB টিম কইছে কেন এরপরে দেখো আমার নামের উপর যাও আমরা সর্বোচ্চ ট্রাই করতেছি বেশিরভাগ সার্ভারে এটা করা হয় যেমন কি হ্যাক করা খাইলেও ব্যান করে না মানে ব্যান কি করে ব্যান নামের ব্যান করে আর অনেক কিছু চিন্তা ভাবনা করে ব্যান করে নাটা গেমিং হয়তো পুরো হ্যাক লয়ে ধরা পড়লো ওরে ওয়ার্নিং দিয়া ছাইরা দিছে কিলেগা ওর পোলাবেন ছিল 26 জন পোলাবেন এক সার্ভার ডাউন হয়ে যাবে এই জিনিসটা আমরা মেইনটেইন করতে পারি না মানে এই টিক্সটা আমরা খেলতে পারি না জাস্ট হচ্ছে এটা সফটটা ছেড়ে যায় এই টিক্সটা আমরা খেলতে পারি না ভাই আমি তো তুমি আমি তো পারে গিয়া তো ওইদিনকে গিয়ে কইলাম না আমি ভাবছি যে হয়তো দুই তিন দিনের একটা ব্যান পড়বো পরে তো দেখি তোমরা এমন করে ব্যান দেয়া শুরু করলা দেখি একটা গ্যাং গায়েব হয়ে গেল এইটা হচ্ছে সমস্যা মানে আমাদের দিক থেকে এটা একটা ফল্ট সবাইরে ভাই সুযোগ দাও তোমরা মনে করো নতুন একটু মানে নিউ কামার্সরা আইবই ভাই এমন ইয়ে কইরা অগর একটু মানে সমস্যা হচ্ছে কি ধর আমাদের ওই আমাদের নিজস্ব কিছু উপর সমস্যা ছিল আবার ধর কিছু কিছু
ইন্ডিয়ান পাবলিক এমন ভাবে মানে আমাদের কাছে প্রেজেন্ট করতেছিল ব্যাপারটা, ভাই এরা হ্যাকার, এরা না, এরা না থাকলে আমরা খেলবো না, মানে ওদের মানে আমরা একটা আসলে ভাই খেলবো না কেউ কয় না ভাই, তুমি দেখো নাই তুমি যখন ব্যান দেও নাই, তার আগে তো পোলাবেন ছিল, পোলাবেন তো তোমার ওই ঝামেলা লেও কিন্তু ফাইট করছে, দেখো তোমরা পার্পেল যারা ছিল পার্পেলরা কিন্তু আমি যখন ফাইট করছি আর আমার যখন মারছে ভাই আমি তো বুঝছি ভাই ওরা হ্যাকার ভাই, কিন্তু আমি ওই এত আমি ওদিনকার তো আসি না, কিন্তু পরে যে কিন্তু আমরা প্রতিদিনই ফাইট করছি এম্পিরিয়াল শিল্ড কিন্তু প্রতিদিনই মারি খেয়েছি তাও ফাইট করছে, হ্যাঁ ওরা কিন্তু হ্যাকার ছিল আমি জানি ওগুলোর ভিতরে কেউ একজন হ্যাকার ছিল, কিন্তু তাও কিন্তু ভাই ঠিক আছে ভাই ওগুলোকে ফাইট করা যায় ভাই, সব জায়গায় হ্যাকার কাজে লাগে না, কিছু জায়গায় স্কুলও কামে লাগে। এখন যে সমস্যা হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে যে আমরা মার্কেটিং এর ব্যাপার মানে আমরা ফার্স্ট অফ চিন্তা করছি মানে বিজনেস টাইপের চিন্তা আপনাদের আসতে পারে, এটা সবচেয়ে বড় খারাপ দিক। আর একটা যে মানে সার্ভার খুলছি সার্ভার যে একটা বিজনেস পলিসি খাটানোর দরকার না, ওই জিনিসটা আমরা খাটাইতে পারি না, যেমন কি আমাদের যখন চলছে না মোটামুটি আলহামদুলিল্লাহ একটা লাভজনক পজিশনে ছিলাম, কিন্তু আমরা লাস্ট এই ইয়াতে বন্ধ থাকার কারণে ওই টাকাগুলো ভাঙিয়ে ভেঙে সবাই খরচ করছে, এখন পর্যন্ত আমাদের কেউ মানে যে আমাদের যারা কাজ করতেছে কেউ এখন পর্যন্ত এক টাকা নেয় নাই। লঞ্চ করা মানে যারা আসবে তোমরা প্রথম প্রথমে ব্যান দিবা না ভাই, ব্যান ভাই নট এ সলিউশন, তোমরা যে জায়গায় খারাপ ধাপ করে ব্যান দিয়ে দিবা না এটা সলিউশন না, ওই ভাই আমিও ভাই লেগেছিতে থাকতে আমার ব্যান দিয়ে দিচ্ছিল জায়গায় খারাপ, আমি ওই যে মেটা করতেছিলাম তা আমাকে ব্যান দিছে মানে আমি তো ভাই পিডি ইয়ে টিয়ে সব জায়গাতে রিজাইন এই ইএমএস টিমে সব জায়গাতে রিজাইন মিজাইন মেরা দিছি ধর ব্যাটা আর পি করুন না, পরে যখন দেখলাম যে আরে ভাই কয়দিন আর দুই তিন দিন তো ব্যান দিছে আর বাদ দাও, পরে আবার গিয়ে স্যাটারে কইলাম যে ভাই আমার রিইনস্টেট লম, পরে আবার আমার রিইনস্টেট লম, পরে আবার তো সে আর পি না, আমার প্ল্যান আছে এরকম যে হয়তো বা দেখা যাক আর যদি আমরা লাইভে করতেছি দেখো, আচ্ছা লাইভে দেখা যাক, আমার প্ল্যান আছে আমি সব কিছু চেক করব তো তার সাথে ব্যান হয়তো বা কিছু যারা যারা ইয়ে করছো আমরা আশা করি যে তোমরা আর এরকম কোন ডিসিশন নিয়ে করবা না, হয়তো আরো বেটার ভাবে আমরা আরো আর পিতে ফিডব্যাক দিবা, এমনি করে ইয়ে করে অ্যানাউন্সমেন্ট দিলে I think it will be better. Okay, plan আছে দেখা যাক এটা এবারে আসলে ভালো কিছু পাবো বিভিন্ন আরপি গ্রুপ টুপ আছে না ওই জায়গা তো ইয়ে করতে পারো পোস্ট হয়ে যাবে কাল আর আমরা একটা আসলে ভিডিও মেক করতে তাই বিডি তোমরা ইয়ে সিস্টেমটা খুব ইয়ে করছো মিয়া এই যে গ্যাং পিডি আলাদা আলাদা ধর্মে আম করতে আগে তো ইয়ে করলে ইয়ে করতে সমস্যা কি আমি যতটুকু দেখলাম মানে আমাদের আমি বলি তুমি তুমি আমাদের এখন কি সিস্টেম করছে জানো, একটা গ্যাং দিয়ে তিনটা পিডির বেশি যাইতে পারে সমস্যা যে কি এটা অনেক সময় কি বাংলাদেশে বেশি ভাগ হয় তুমি জানি না লেগেছে যে কি রকম কারণ গুলি গুলি করে ফেলে সব দাম এখানে সাপ মানে প্রোডাক্ট সাপ্লাই আর তোমরা গানে তাকে পিডি লাগাইতে পারো না মানে পিডি আইটেম পিডি ছাড়া আর কেউ লাগান লাগান সমস্যা থেকে এগুলা ভালো স্টাফ টিম আর একটা সেক্টরে কাজ করতে করতে সহজে অনেক বেশি পাইন করা আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের স্টাফ টিম সহজ সেকেন্ড হচ্ছে যাই যারা স্টাফ টিম আছে একজাক্টলি ধরো তো আমিও তো এই সেক্টর হিসেব করবে এবার বলছি এই সেক্টরটাতে এক্সপিরিয়েন্স হতে পারে আর আমাদের এখানে এরকম এখন পর্যন্ত স্টাফ টিমে কেউ এক্সপিরিয়েন্স আমি কাজ করলে সার্ভারে খেলা যায় না
আমার খেললে কাজ করা যায় না, মানে সমস্যাগুলো ঠিক এরকম হয়ে গেছে। দরকার কি আমরা যারা কাজ করি তারা সারাবেলা খেলাই উচিত হিসাবে, আমি দেখছি তো কাজ কর মানে খেললে কাজ করা যায় না। কিন্তু কি কাজ করবা তুমি, আমি তো বুঝলাম এখন বর্তমানে একজন, শুধুমাত্র একজন আছে যারা দিয়ে আমি গাড়ির কাজ করাচ্ছি, না হয় এর আগে গাড়ির কাজ আমারই করতে হইত, এরপরে কি বলে স্ক্রিপ্টের কাজ আরেকজন করতেছে, ক্লথিং আমার দেখতে হচ্ছে। আর ধরো আমি হ্যাঁ মাঝে মধ্যে আরেকজন করাই, আমি সিটিতে দেখি না ভাই, যেটা সত্য কথা স্টাফ টিম এ তো নাই, আমার বাইরে তুমি যারা যারা দিছো এরা তো সব পিডি, হ্যাঁ পিডি এটাই তো বলছি কি হয় গ্যাং থাকবে না, গ্যাং থাকে না, পুলিশ থাকে না, সিভিলিয়ান বন্দুক থাকে, ঠিক আছে না, কিন্তু আমাদের এখানে ঠিক ঠিকঠাক আছে। তোমরাই এখন করবা সমস্যা কি তাহলে, এই যে এক্সি গো লরে একটা বিজনেস ধরা দিবা, আমি তো এটাই করব, আমি তো পিডি করতেছ না, আরে একটা বিজনেস ধরা দিবা, একটা বিজনেস করব, স্টাফ টিম রে বিজনেস দিতেই হবে তোমগো, এখন কি লাগা তোমগো, কেউ তো বিজনেস লইব না, যারা লয় এটি লয় গ্যাং চালানোর লেগা ভাই বুঝছো, গ্যাং রে গ্যাং চালানোর লেগা যে যারা বিজনেস লয় না এরা কিন্তু খালি গ্যাং, যে আমরাও যেমন এসওএল আমরা কিন্তু যে রিপেয়ার শপ নিছি না, তাহলে আমরা নিজের গাড়ি রিপেয়ার করি, এই মেসেজ দিলে মেসেজটা চোখেও দেখি না, এখন এরা তো টিভি থাকে যেমন কি মস্ত, আগে তো আমি যখন লস্ট এক্সিতে কাজ লাস্ট এ মেকানিক কিছু সেটা জানা করতে না, যেমন ইবু অনেক আগে দিয়ে ইয়ে করে তো মনে করো পরে দিয়ে রাখছে, তারপরে আমি করি স্টাফ টিম কেমনে খাটাইছে জানো, স্টাফ টিম শুনো আমাদের স্টাফ টিমরা কেমনে করে খাটাইছে মানে পলিটিক্স যেন ওরা মানে গ্যাংগুলা থাকে, সবগুলা গ্যাংই তো মনে করো কোনো জায়গাতে বিলং করে বুঝছো, মানে হয়তো স্যালারি দিছে হারমোনি রিপেয়ার, এসওএল এর দিছে প্যালেটো রিপেয়ার, বালাসরে দিছে মিরর পার্ক রিপেয়ার, আবার ইয়েও দিছে মিরর পার্কও দিছে, আবার এই মোসলেও দিছে, তারপরে আবার ইয়ের দিছে তোমার এটা কি কয়
ইবু হইতাছে তোমার ব্লু ব্যাং দিয়া, মনে করো ওই যে ড্রেক সোসাইটি, ওরে দিছে আবার হেজ, তারপরে তোমার বার্গার শটে, বার্গার শট কেউই লইতে আর এলেক কই পাইছে, মানে বার্গার শট যদি অন্য কেউ আইতো তাহলে দিয়া দিত। এখন রূপমে গিয়া কি করছে দেখতেছে, আমগর কিন্তু দুইটা এস ওয়েল, আমরা দুইটা বিজনেস পাইছি, এক ডার্কর বিজনেস আর ওই রিপেয়ার শট, যেহেতু আমরা বড় বড় দুই গ্যাং না, মানে বালাস আর ইয়ে এস ওয়েল এর লেগে আমি করে দুইটা বিজনেস দিচ্ছে, আর কিন্তু সবগুলো গ্যাং মনে করো লস্ট টাইম জিরে এল এম সি রিপেয়ার সব দিয়ে দিছে, তারপরে কিন্তু এইগুলো কিন্তু সিজ হবে, যে এবার আবার বলছে যে সিজ হবে, কিন্তু ওই সিজ হইলেও কি আবার আমরাই পাবো, তো মনে করো আবার লো এলো, তারপরে দিছিল ডাউন টাউন ক্যাব, এটা কোনটা জানো, ওই যে ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি ওই রোলটাই অগরে দিয়ে আছে, যেন ওরা ওই যে ট্যাক্সির ওইখানে গিয়া কিন্তু রিপেয়ার করে না, আমি সিঁড়িতে দিতাম 10-12 জন থাকতো, তারপরে আয়া মনে করো ঢুকলেই তো মনে করো এক লোকে ঢুকতো, বুঝছো, আসলে ওকে ইয়ে মানে পোলা পেন আছে, কিন্তু মানে ফাইটার নাই যদিও, কিন্তু ওকে পোলা পেন আছে, পোলা পেন লিয়া ঢুকা মনে করো অনেক ইয়ে পেয়েছে, এর লেগে তো নাটা হ্যাক লয়া ধরা পড়লো, নাটারে ভ্যান দেয় না ডিপ জলে, মানে আমি লাইভের ভিতরে নাটা গেমিং, ওরা ফাইট শেষে ওকে গাড়ি গেছে ডাউনে, বুঝছো, ড্রাইভ বাই ফাইট করছে গাড়ি ডাউন হয়ে গেছে, রাস্তার ভিতরে ঘোষ ফিক ধাপ করে আর গাড়িতে বইলো, ওই পাশে সিটে গেল গা ওর গাড়িতে বইলো, গাড়িটা রিপেয়ার, গাড়ি রিপেয়ার দিয়ে বাইরে হয়ে গেল, পরে গেছে, আমি কে কিরে গাড়ি রিপেয়ার করে দিল কি লেগে, তা কিন্তু লাইভ এ তখন দিয়ে, পরে আমি তো দেখে আমি কইতাছি দেখ আমগো সময় তো দেয় না, এই যে ওগুলো রিপেয়ার করে দিছে গাড়ি রিপেয়ার, আর আমি করে খালি কইছিলাম একবার রিভাইভ দিয়ে দিতে, রিভাইভই দিল না, গান্ডা চলে গেল, মনে করো আমগর লেগেছি সার্ভারে তো পোলাবেন ডরের লেগা ইয়ে করে, মানে এই সার্ভারে ঠিক আছে, এইগুলো সার্ভারে বেশিরভাগ সব জায়গায় এই এই সার্ভারে এরকম সার্ভারে মানে পকেট ওয়াইপ হয় না, পকেট ওয়াইপটা ভালো না ভাই, এটা মানুষের রাগের আগে গালাগালি উদয় কেউ বলছে ভাই আমার এই গেছে গা ভাই আমার ব্যাগ দেন ভাই, এত কষ্ট করে গ্রাইন্ডিং করে এই সেই কথা বলে, আর আমগর লেগেসি স্টাফরা তো আবার ঘাটতারা, তাই বেটা দিব আমার একবার পাশা মানে কি জানি কইতে কইতে ওর লাগে একটা দুই কথা লেগে গেছে, আমি কিছু যে ও হ্যাঁ মনে আছে আমার গান গায়েব হয়ে গেছিল, আমি তখন জানতাম না যে এনপিসি ভেহিকেল দিয়া গানটা গায়েব, আমি গানটা রাখছি একটু পর দেখি গান নাই, আমি তো কি রে গ্লোভ বক্সে রাখলাম খুঁজে পাই না, আমি ইনস্ট্যান্টলি চেক করে দিই যে গান ছিল, কিন্তু পরে যখন আমি ইয়ে করি তখন নাই, তা আমার কাছে ক্লিপ আছে, তা আমি গেছি ইয়ে কইলাম ভাই এমন এমন তাই এটা দেওয়া যাবে না, আপনি ভাই দেওয়া যাবে না, আচ্ছা ঠিক আছে, আপনি এটা তো কোনো জায়গায় লেখা ছিল না ভাই, তো
এমন এমন যদি কোনো জায়গায় লেখা দিতেন তাহলে ভালো হইতো। আমি হ্যাঁ আপনার জন্য কি রুল বুক খুলে বুঝবো নাকি আমি? হ্যাঁ আপনি যান গিয়া পড়া যাবেন, এটা কোনো জায়গায় লেখা আছে, কোনো সাব ডিভিশনে লেখা আছে, এই সে আমার তো তখন ডিকশন এই সেই চিল্লা ছিল। আমি ধরমে আপনার এটি দেহারি সবাই নেয় আবার আমার ধাপ করা ডিসকানেক্ট মেরা দিল। আর আমার তো মাথা গরম হয়ে গেল, তুই ডিসকানেক্ট মারলি গিয়ে লেগা, আর আমি তো বাস ক্লিপ লে আর দিছি অফ টপিকে ছাই পর আমার এটা আমি কিরে কালা মানে আইসে আমাকে কিরে কালা ওর কালা ক্যারেক্টার কি স্যার কি করলেন আমাকে আপনি কালা না কি আপনি মজা কম করেন নাহলে এই জায়গাতে এমন ব্যান দিব আর উঠতার কি করলি আমি ডাইরেক্ট কি করলি তুই তাহলে এই জায়গায় এক খাবার দিব তুই উঠতারবি না আমি তো আর পি ওয়াইজ কইছি আর হয়তো আমার ডাইরেক্ট ব্যান দেওয়ার কথা আমি কি করলি আমি এক খাবার দিব এই জায়গায় উঠতারবি না হ্যাঁ কি হয়তো তখন কো অ্যাডমিন পরে আমি আমার হয়তো সাপোর্টে ডাকছে এই সিফাত তো কি যে আপনি এমন ইয়ে করছেন আমাকে ভাই আমি আর পি ওয়াইজ ওরা এমনি মজা করে কালা বলছি আর ওই কালা ক্যারেক্টার সাজায় লইছে তো ওই আমার ইনসিটি কেমনে কয় যে ব্যান দিব ওই আমার ব্যান দিয়ে দিই ওই আমার ইনসিটি ব্যান দিব কিছু আমি লেগে এক কালার নিচে দিব পরে পাশা তুমি তো আসলে ইনসিটি তুমি কেন বলছো যে ব্যান দিব পরে আর কিছু কয় এরে আমি বলছি আমার আমার মতে যে আরপিটা হয় যেমনি কন্টিনিউ করতেছে করুক কইরা যখন সিচুয়েশনটা পুরো ওভার কইরা দেবে তখন ব্যান দিবা ইলেগা ওনার একটা মেসড আপ সিচুয়েশন হয়ে গেছে ওই জায়গায় দেওয়ার আরপি করে বাইরে যান ইলেগা তুমি মনে করো ওই যে তুমি ওরে মার ধরো এমন করে সিচুয়েশন আইসে হ তুমি ওরে ইট করে দিলাম হঠাৎ করে ব্যান দিয়ে দিল এখন কিন্তু ওই জায়গা আরো দশটা বোলাবেন কিন্তু দেখতেছে তখন অগর কি কইব ওরা এখন ব্যান দেওয়া দিছে ওরা কি এখন রেডিওতে কয়ে দিব হ্যাঁ ব্যান দেওয়া দিছে আরে ব্যান দেওয়া দিছে কেমন যদি উইয়ার লাগে সিচুয়েশন শেষ হইব পুরো তখন ব্যান দেওয়া দিব ভাইস কি কইতাম ক তোমারে কি কইতাম এক সিগল কি কইতাম তোমারে ক এটা যদি ট্রাকার হইতো ভাই মারা আমার কাছে আর 9000 টাকা আছে আদার আন্দার দান আপনার দান ব্যাংক দেন আচ্ছা দেখা যাক এবারে দেখা যাক আল্লাহ ভরসা প্ল্যান আছে তো আশা করি ভালো কিছু আসবে এবার তুমি ইয়ে করে দাও ওই যে কিছু কিছু রুল চেঞ্জ আনো ওই যে যেমন হয়তো তুমি দুইটা দাও পিডি এক গ্যাং দেওয়া আর ওই যে লাগলে পিডি ওই যে সামনে পিডি গান মানে পিডি গান লাগাইতে পারলে তো আরো বেটার হয় কিন্তু এটা তো প্রত্যেকটা যেহেতু ইয়াতে কি বলে আমি বলি পিডি কিন্তু তোমার অনেক কম আর ভাই পিডি এক সিচুয়েশনে গেলে ওই সিচুয়েশন এক দেড় ঘন্টা লাগে ভাই তোমাকে এই সিচুয়েশন ওরা যারা আগে ছিল না মানে যাদের দায়িত্ব যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে তারা তো এখন কেউ নাই পিডি তো এখন ফুল চেঞ্জ মানে তারা পিডি ছেড়েছে না ওই যে রিয়া এরা ছিল এরা না না রিয়াদ ছিল না মে নোডে মাসটা লাগাই দিবা সুন্দর মত একটা কি বলা আগে রিয়াদরা ছিল না এখন হচ্ছে যে আগে ছিল অন্যরা আর কি কি বলে এটাকে আপনি এর নাম কি জানি
আরে এর নাম কি ছিল জানি? ইয়া নাসিম, নাসিম ভাই, নাসিম ভাইরা ছিল। আচ্ছা এখন তো নাই, ওনারা ওনারা ছেড়ে দিয়েছে না, এখন তো ডিয়াদ্রা বালেন ছিল, অট্রায়াস অফ, তো তো ওইরকম ইস্যু হয় না। লাস্ট যা ওরা যখন ছিল তখন থেকে একটু মোটামুটি ওগুলো সলভ ছিল। ওরে ভাই আমার তো ওদিনকে ইয়ে গাড়ির ভিতরে বয়ে বয়ে ড্রাইভ বাই করছে ভাই, আর খেলতাম না মানে টেজার দিয়ে ড্রাইভ বাই করছে পিডি আমার লাগে জানো, চেজ দিয়া একটা শোনা ওইটা ইচ্ছা মতো পিডিতে আসেন। আচ্ছা কি ওই আইবে কি রে?